আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে রোদেলা গল্পের 53তম পর্ব। শেষ পর্যন্ত পড়ার পর অবশ্যই কমেন্ট করবেন কেমন লেগেছে সেটা জানিয়ে। তো চলুন আর কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। গত কয়েকদিন ধরেই বৃষ্টি পড়ছে অবিরামভাবে, মনে হচ্ছে আকাশের গায়ে হয়তো ফুটো হয়ে গেছে, তাই এই বৃষ্টির থামাথামি নাই। ধুমধাম বৃষ্টি না, টিপটপ বৃষ্টি যাকে বলে ইলশে গুড়ি, মাঝে মাঝে জড়ো হাওয়াও বইছে, আবার শান্ত ভঙ্গিতে পড়ছে। ক্যালেন্ডার হিসেবে এখন যদিও শরৎকাল, তবুও বঙ্গোপসাগরের সৃষ্টি লঘুচাপ নাকি এই বৃষ্টির কারণ, চলবে আরও কয়েকদিন। আবহাওয়া অফিস উপকূলীয় এলাকার জলোচ্ছ্বাসের আশঙ্কা করছে। বর্ষাকালটা এবার কেটেছে কটকটে রোদের পাহারায়, বৃষ্টি তখন না বর্ষিত হয়ে বাকির খাতায় যে হিসেব রেখেছিল তা শোধ দিতেই যেন এত তাড়াহুড়া এই অসময়ে। কৃষ্ণচূড়া বাড়িটার ঢালু ছাদ থেকে সব বৃষ্টির পানি পড়ছে বিশাল কাঠগাছটার গায়ে, টুপ টাপ করে এক পাতা থেকে আরেক পাতায় পানি গড়িয়ে পড়ছে, যেন পাতাদের দলগত কাজ এটি। উপরের পানিকে অনেক যত্নে গড়িয়ে দিচ্ছে নিচ অবধি, খুব সুন্দর দৃশ্য, দেখলেও চোখ যেন শান্তি পায়। কিন্তু বড় মামি তার ঘরের লম্বা জানালার জংদরা গ্রিল ধরে বাইরে উদাস দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। খেয়াল করলে হয়তো তিনি দেখতেন সাদা রঙের শিউলি ফুল সবুজ ঘাসে পড়ে কি সুন্দর মিলেমিশে রয়েছে। আর আজকের আকাশটা, কাঁঠাল গাছ থাকায় আকাশটা তিনি চাইলেও দেখতে পারবেন না। আজকের আকাশে ওই অপরূপ দৃশ্য দেখতে হলে যেতে হবে সাদে। সেখানে গেলে দেখা যাবে কালো মেঘেরা কি সুন্দর ছোটাছুটি করছে পুরো আকাশময়, যেন তাদের কত তারা এক টুও ফুরসত নেই। এত সুন্দর এই দৃশ্য দেখবার যেন কেউ নেই। ঠিক এই মুহূর্তে বাইরে বৃষ্টি আর জড়ো বাতাসের শব্দে মাতোয়ারা, তবুও কৃষ্ণচূড়া বাড়িটা যেন ধুম ধরে আছে, যেন পৃথিবীর সাথে তার যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। বড়মামা গত কয়েকটা দিন যে কি অসহনীয় কষ্টের ভেতর দিয়ে যাচ্ছেন তা না দেখে বোঝাই যাবে না। বড়মামা অসীম ধৈর্যের মানুষ, তার এই অসহ্যের পুরো যাত্রায় তিনি একটা বড় কাউকে বলেননি তার কষ্টের কথা, যন্ত্রণার কথা। কিন্তু শেষের কয়েকটা দিন তিনি যে এত কষ্ট পেতেন সবাইকে বলতেন, তোরা দোয়া কর আমার মৃত্যু যেন দ্রুত হয়, এই কষ্ট আমি সহ্য করতে পারছি না, যন্ত্রণায় কুকড়ে যেন সেন্সলেস হয়ে যেতেন, এমন কষ্ট যা চোখে দেখা যায় না। সত্যি সবাই নামাজে দোয়া করতো তার মৃত্যু কামনা করে, তাতে যদি তার কষ্টটা কমে। আজ সকালে ঘুম ভেঙে উঠে তিনি স্পষ্ট করে কথা বললেন মামির সাথে, অনেক আবল তাবল বলে হঠাৎ তার রুগ্ন হাতটা বাড়িয়ে তার হাতের উপর রেখে ক্ষমা চাইলেন তার করা অন্যায়ের জন্য। মামি ব্যস্ত ভঙ্গিতে প্রসঙ্গ বদলে ফেললেন, আলতো হাতে হাতটাকে জড়িয়ে রেখেছেন পরম মমতায়। বড় মামা হয়তো টের পেয়েছিলেন তার মৃত্যু নিকটে, তাই হয়তো এই সুফিরনে নাসিমা যখন এলো ভাইয়ের কাছে, ভাই তাকে দেখে হেসেছিল, হাসলে মানুষকে সুন্দর দেখায়, অন্যের ভিতর একটা অন্যরকম অনুভূতির আদান প্রদান হয়, অথচ তার হাসি নাসিমার মনে এক ভয়ের নির্মাণ করে। ইশারায় কাছে ডেকে বলে, বোন রে আমাকে ক্ষমা করে দিস, আমি মরে যাচ্ছি তোকেও মেরে যাচ্ছি, তুই পথে বসে যাবি, আমি যাবার পর হয়তো ছোট্ট এ বাড়িটা দখল করে নেবে, আমার এমন কোনো ইচ্ছে ছিল না, তুই আমাকে ক্ষমা করিস বোন। নাসিমা কিছুই বলে না মুখে, ভাইয়ের গায়ে পিঠে হাত বুলিয়ে দেয়, তার ধারণা এতে হয়তো ভাইয়ের কিছুটা আরাম হবে। দুনিয়ার হিসেবে ওর এখন মন নেই, ও চেষ্টা করছে ভাইয়ের কষ্ট কমিয়ে দিতে। বার দুয়ে কায়াতল করছি পরে ফু দিল গায়ে আর বলল, ভাইয়া চুপ করেন তো। তিনি মলিন একটা হাসি দিলেন, বড় ভাই ছিল সুদর্শন স্বাস্থ্যবান পুরুষ, কিন্তু এখন তিনি এইটুকুন হয়ে গেছেন, শরীরের চামড়া যেন হাড়ের সাথে আটকে গেছে, এই রোগটা তার সুন্দর হাসিটাও কেড়ে নিয়েছে, আরও কত কি কেড়ে নিয়েছে এই পরিবারের তার হিসেব করতে কেটে যাবে অনেক সময়। জড়ো বাতাস বাড়ার কারণে জানালার কপাট আটকাতে নেন বড় মামি, বৃষ্টির সাথে জানালায় থাকা পাতলা আকাশি পর্দাটা ভিজে যাচ্ছে, বড় মামা নিষেধ করলেন তা আটকাতে। মামি ফিরিলেন সেটা খোলা রেখেই, পর্দাটা সরিয়ে দিলেন দুই পাশে, যেন বিছানায় শুয়ে আকাশ দেখতে পান। সাদা সাত পাথরের মেঝেতে বৃষ্টির বিন্দুগুলো যেন আলপনা তৈরি করেছে। একটু পর বড় মামি গেলেন রান্নাঘরে, খিচুড়ি রান্না হবে আজ, এটা বৃষ্টি বিলাসের খিচুড়ি না, ঘরের বাজার ফুরিয়েছে, ঘরে থাকা অবশিষ্ট ডাল চাল আর বাগানের কুমড়া দিয়ে খিচুড়ি রান্না হবে। সুফিয়ান হিসেব করে নিজ থেকেই বাজার পাঠিয়ে দেয়, গত কয়েকদিন বৃষ্টির কারণে হয়তো পাঠাতে ভুলে গেছে, যদিও বারবার বলেছেন কোনো দরকার হলে যেন ওকে ফোন দেওয়া হয়, কিন্তু নাসিমা কখনোই ওর কাছে সাহায্য
চেয়ে ফোন দেয় না, না বলতে যে সব বোঝা যায় তাকে আর কি বলা যায়। প্রিসিলার আয় করার টাকাটা বাজারের জন্যই খরচ করেন, নাতাসহ চাল ডাল শুকনো তা বাজার আসে তা করে দিয়ে যায় যখন আসে। নাতাসার উপর যতটা জোর আছে ততটা তো আর সুফিয়ানের কাছে নেই, তবু অনেক করছে ছেলেটা এই পরিবারের জন্য। বড় মামাকে হসপিটালে আনা নেয়া কোথাও কোনো দরকার হলে এসে পড়ে। টুকটাক কাজের জন্য একটা ছেলে ঠিক করে দিয়েছিলেন, তিনি সেই ছেলেটাকে বিদায় করে দিয়েছেন। সুফিয়ানের মতো ভরসা কাউকে হয় না তাই। এই সুফিয়ান ছেলেটারে দড়ি বাস্ত ভাবত নাসিমা। সেই রাতে ওই যে নোবেলকে আটকে রাখার মিথ্যা ঘটনা সাজিয়েছে নোবেল নিজেই সেই রাত, তারপর থেকেই সুফিয়ান যেন এদের একজন হতে সদা সচেষ্ট। যুবতী মেয়ে ঘরে থাকলে অনেক ছেলেরাই মেয়েদের মায়ের সাথে আন্তরিক হওয়ার চেষ্টা করেন। সুফিয়ানের দৃষ্টিতে রোদেলার প্রতি কোনো দুর্বলতা না দেখলেও তিনি তা আন্দাজ করেছিলেন ঠিকই। সুফিয়ান বুদ্ধিমান ছেলে, ও যাই করে কঠিন হিসেব করেই করে, নাসিমা তাই ভেবেছিল। কিন্তু যাকে নিয়ে সুফিয়ানকে দড়িবাজ ভাবত নাসিমা, সেই রোদেলেই নেই মাস ছয়েক হতে চলল, তবুও সুফিয়ান কিন্তু এখনও রয়েছে তাদের পাশে ছায়ার মতো। এই বাড়ি ছাড়বার সময় সব জিনিসপত্র ওর ছেলে পেলের এই মহোৎসবে নিয়ে গেল, বাড়ি খুঁজে দেয়া, মালপত্র পৌঁছে দেয়া, সব করে দিল চোখের পলকেই। তারপর যা কিছু ঘটেছে তাদের জীবনে, সেখানে সুফিয়ান নামটা কিভাবে কিভাবে যেন জুড়ে যাচ্ছিল। ছেলেটার এমন ভালোবাসায় নাসিমা সব হারিয়েও যেন কিছু পেল। নাসিমা বর্তমানে এমন এক জায়গায় দাঁড়িয়েছে যে ওর থেকে পাওয়া সাহায্য গ্রহণ করা ভুল না ঠিক তা ভাবার কোনো অবকাশ তার নেই। মেয়েদের মাথার উপর একটা বটগাছ থাকতে হয় স্বামী ভাই কিংবা ছেলের। সুফিয়ান যেন তাদের জন্যই সেই বটগাছ, নাসিমার এক ছেলে যেন। নিঃস্বার্থ এমন ভালোবাসা ঠিক ভুলের হিসেব করে হারাতে চান না নাসিমা, শুধু চান সুফিয়ান থাকুক মাথার উপর ছায়া হয়ে। খিচুড়ি রান্না হয়েছে, খাবার আয়োজন করতে বড় মামির টেবিলের সামনে গেলেন। নাসিমা ভাইয়ের জন্য খিচুড়ি আনতে গেলেন, তিনি জানালেন এখন খাবেন না, একটু পরে খাবেন। তারা টেবিলে বসে খাচ্ছে, খাওয়া শেষ করে নাসিমা ভাইয়ের মাথার কাছে বসে চুলে হাত বুলিয়ে দিচ্ছেন। গত রাতে তার ঘুম হয়নি, জিমুনি আসছে তাই। তাকে জিমুতে দেখে বড় মামা বললেন, রাতে তোর ঘুম হয়নি, যা ঘরে গিয়ে ঘুমিয়ে নে একটু। বড় মামি এসে বাসায় নিয়ে উঠে নিজের ঘরে গেলেন, হাতে কোনো কাজ নেই, খিচুড়ি যা রান্না হয়েছে রাত পর্যন্ত চলবে, তাই কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়লেন তিনি। বড় মামিও শুয়ে পড়লেন তার স্বামীর পাশেই, একটু তন্দ্রা ভাবও হয়েছে তার। কখন যেন ঘুমিয়ে পড়লেন তিনিও, বড় মামা অনেক কষ্টে পাশ ফিরলেন, তাকিয়ে রইলেন তার প্রিয়তমার মুখের দিকে, একটু যেন ছুঁয়ে দিতে ইচ্ছে হলো তার, কিন্তু পাশে ঘুম ভাঙে তাই মুচকি হেসে তাকিয়ে রইল। এই মেয়েটা তার জীবনে এসেছিল পুতুল খেলার বয়সে, যদিও তাদের দুজনের বয়সের বিস্তর ফারাক ছিল, তবুও ভালোবাসার যেন কমতি ছিল না তাদের মধ্যে। কিন্তু পরিবারের মানুষ ছিল, মানুষ যেন তার এই বউ প্রীতিটাকে ভালো চোখে দেখতেন না। পুরুষ মানুষের আবার এত মেয়ে ঘেঁষা স্বভাব হবে কেন? চাচি ফুপুদের কথায় কটাক্ষ এসব ইঙ্গিত পেয়ে তিনি তাদের চোখে ভালো থাকতে কেমন যেন দূরে সরে গেলেন তার স্ত্রীর থেকে। তারপর যেন প্রেমিক স্বামী থেকে পুরুষ হলেন তিনি। পরিবার আর সমাজের কাছে ভালো সাজার এই চেষ্টাটা একটা সময় তার স্বভাবে গেঁথে গেল, তিনি হয়ে গেলেন আত্ম অহংকারী স্বামী, যার পায়ের তলায় তার স্ত্রীর ঠাই। কথায় কথায় ধমক, কোনো মতামকে গুরুত্ব না দেয়া, পরিবারের বোন কিংবা মা কারোর সাথে ঝগড়া কিংবা বিবাদ হলে দোষ জারি হোক ক্ষমা তাকেই চাইতে হবে, এটাই যেন অলিখিত বিধান হয়ে যায়। এতদিনে যেন সবার মন জোরালো, চোখ জোরালো তাদের দুজনের এমন দূরত্বে, ছেলের পৌরুষে। কিন্তু তিনি জানতেও পারলেন না সবাইকে খুশি করতে গিয়ে তিনি অদৃশ্য ইমারত তৈরি করে ফেললেন দুজনের মাঝখানে। স্ত্রী শুধু রাতের প্রয়োজন, ছেলে মেয়ে জন্ম দেবার আর সংসার সামলে রাখার এক মেশিন। তার চোখের কোণে এক বিন্দু পানি চলে আসলো, এ পানির উৎস তার অসুখঘটিত কোনো যন্ত্রণা থেকে না, এর উৎস অতীতের করা অন্যায়ের অনুশোচনা বোধ থেকে। বৃষ্টি এখনো পড়ছে অবিরত, রাস্তা জনমানুষ শূন্য, এদিকটায় মানুষের যাতায়াত এমনিতেই কম, বৃষ্টির জন্য যেন তা দেখলে মনে হবে জনমানবহীন কোনো অনাবৃষ্টিত জায়গা এটি, যেখানটা মানুষের আগমন এখনো ঘটেনি, খোঁজ পায়নি কেউ এই সুন্দর ভূমিটার। প্রিসিলা সকাল থেকে ল্যাপটপে কাজ করছে, রোদেলার ফ্রিল্যান্সিং এর নোট আর ইউটিউব ঘেঁটে ঘেঁটে কিছু একটা শেখার চেষ্টা করছে, ভেবেছে কোনো একটা কোচিংয়ে ভর্তি হয়ে যাবে। ঘড়িতে দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, বৃষ্টি তখনও চলমান। বৃষ্টি ওর কাজে যেন দৃঢ় অভিজ্ঞ, কোমরে বেঁধে নামা যাকে বলে।
রাস্তায় কিছুক্ষণ পরপর রিক্সার টংটং শব্দ, পৃথিবীর সাথে যেন যোগাযোগ যোগ ঘটাচ্ছে এ বাড়িটার। এখন বিকেল 3:30, কিন্তু বাইরে তাকালে মনে হবে সন্ধ্যা গড়িয়ে রাত হবে একটু পরেই। তিনটা মাত্র মেয়ে মানুষ এই পুরো বাড়িটার মধ্যে, একটু আগেও তারা চারজন ছিল, কিন্তু বড় মামা একটু আগেই ইহলোক ত্যাগ করেছেন বলে তারা চারজন থেকে তিনজন হয়ে গেছে একেবারে নিভৃতে। কারো চোখে মুখে কোনো আর্তনাদ নেই, কান্না নেই। বড় মামা মরে যাওয়ায় যেন সবাই একটু খুশি মনে মনে, কারণ তিনি অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছেন। সবাইকে খবর দেওয়া হয়েছে বৃষ্টি যেন বেড়ে গেল এরপরই, নাতাশা এলো আধা ঘন্টার মধ্যেই। ওর আসার পরই কান্নার রোল পড়ে গেল সারা বাড়িটায়, যেন কান্নাটা থেমেছিল এতক্ষণ ওর আসারই অপেক্ষায়। তো ফ্রেন্ডস, এতটুকু ছিল আজকের গল্পের পর্ব। কেমন লেগেছে জানিয়ে কমেন্ট করবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় আল্লাহ হাফেজ। বাই বাই, টাটা।